ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। আজ চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্মদিন, কিন্তু নিজের জন্মদিন নিয়ে তেমন কোনো আয়োজন থাকছে না অপুর। এ নিয়ে অপু বিশ্বাস বলেন, জন্মদিন মানে একটি বছর চলে যাবে আর একটি বছর শুরু হবে। আগের মতো কোনো পোশাক পরতে হবে, কোথাও যেতে হবে, এসব অনুভূতি এখন আর কাজ করে না। আর মোমবাতি জ্বালিয়ে ফু দিয়ে আবার নেভানো, কেক কাটা, এসব আমার ভালো লাগে না, এটা আমাদের সংস্কৃতিও নয়। তিনি বলেন, এবার আমার নিজের কোনো আয়োজন নেই। শুনেছি আমার ভক্তরা বেশ কিছু আয়োজন করবে, হয়তো সেখানে আমার থাকতে হবে। ইচ্ছে আছে আমার সন্তানকে নিয়ে বেড়াতে যাব কোথাও। উল্লেখ্য, এটি অপু বিশ্বাসের 29তম জন্মদিন। সম্প্রতি অপু দেবাশীষ বিশ্বাসের শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 সিনেমার সিকোয়েন্সের শুটিং শেষ করেছেন, বর্তমানে গানের শুটিং করছেন। এছাড়াও আরও দুটি সিনেমার কথা চলছে বলে জানান তিনি। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অপু বলেন, যে কাজই করি না কেন যেন ভালো মতো করতে পারি, এ বিষয়টি মাথায় সবসময় থাকে। ভালো কাজ করে তা দর্শকদের উপহার দিতে চাই। স্টার গল্পের পক্ষ থেকে অপুর জন্মদিনে তার জন্য রইল অনেক অনেক শুভকামনা। তো বন্ধুরা, আপনারাও কমেন্ট করে অপু বিশ্বাসকে জানিয়ে দিন তার জন্মদিনের শুভেচ্ছা। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।